হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং, আমি সুদেশনা, আমার সঙ্গে সুমন। আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, আর ক্রিসমাস উইক চলছে, চারিদিকে উৎসবের আমেজ। তো এর মধ্যেই সবসময় মনে হয় যে কোথাও একটু বেরিয়ে আসি। তো আজকে আমরাও ঠিক করলাম যে আমরা কাছাকাছি একটা জায়গায় বেড়াতে যাব। তো জায়গাটি হলো এমন একটি জায়গা যেখানে মন্দির, মসজিদ, গির্জা সব কিছু একসাথে দেখতে পাওয়া যায়। তো জায়গাটি হলো ঐতিহাসিক শহর হুগলি নদীর তীরে অবস্থিত ব্যান্ডেল। আর ব্যান্ডেল বললেই প্রথমে যে ঘোরার জায়গাগুলোর কথা আমাদের মনে হয়, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া এবং হংসেশ্বরী মন্দির। তো দেখা যাক, আমরা তাহলে ঘুরে আসি, তোমরাও চলো আমাদের সাথে। এখন এসে গেছি ব্যান্ডেল চার্চের সামনে। এই ক্রিসমাস উইক চলছে, তাই প্রচুর ভিড়। আর এই চার্চ সকাল 8টায় খোলে আর বন্ধ হয় বিকাল 4:50-এ। তো এই টাইমের মধ্যে তোমরা আসতে পারো। আর এই চার্চ আজকে খুব সুন্দর করে সাজানো রয়েছে, কারণ এই সময় যেহেতু ক্রিসমাস উইক চলছে তাই সুন্দর করে সাজানো রয়েছে। 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই চার্চ প্রতিষ্ঠা করে। পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন চার্চগুলির মধ্যে হচ্ছে এটি অন্যতম। চলো এবার তাহলে ঘুরে দেখা যাক এই চার্চ, আমরা ভিতরে প্রবেশ করি। চার্চের ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি গেটের ঠিক বাঁ দিকে ভগবান যিশুর জীবন কাহিনী খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ চার্চের দেওয়ালে ভগবান যিশুর বাণী লেখা রয়েছে, যেগুলো জীবনে চলার পথে অনেক বেশি কাজে লাগে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পর্তুগিজ জাহাজের একটি মাস্তুল এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এসেছে ভগবান যিশুকে কাছে প্রার্থনা করতে। আমরাও তাই প্রার্থনা করি সকলের মনস্কামনা পূর্ণ হোক।
দেখলাম ব্যান্ডেল চার্চ, অসাধারণ লাগলো। মনের মধ্যে যেন এক শান্তি ছেয়ে গেল। ভগবান যিশুর কাছে প্রার্থনা করি সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। তোমরাও আসতে পারো এখানে, খুব ভালো লাগবে তোমাদেরও। আমরা এখন চলে এসেছি ঐতিহাসিক ইমামবাড়ার সামনে। ব্যান্ডেল চার্চ থেকে সামান্য দূরেই এটি অবস্থিত। তোমরা টোটো করে ব্যান্ডেল চার্চ থেকে এখানে চলে আসতে পারো। আর সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা খোলা থাকে, আর 10 টাকা এন্ট্রি ফির বিনিময়ে তোমরা এর ভিতরে প্রবেশ করতে পারবে। চলো তাহলে ঘুরে দেখি ইমামবাড়া। বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন এই ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। হুগলি নদীর তীরে এটি একটি অসাধারণ স্থাপত্যের নিদর্শন। আর এই ইমামবাড়ায় প্রবেশ করেই প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটি ফোয়ারা, যেটির শোনা যায় যে এর সাথে নাকি হুগলি নদীর যোগাযোগ আছে। এই ফোয়ারাটার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি খুব সুন্দর উপাসনা গৃহ। শোনা যায় যে হযরত মোহাম্মদ এখানে ধর্ম প্রচার করতে আসতেন। এই ইমামবাড়ায় সব থেকে আকর্ষণীয় একটি জিনিস রয়েছে, সেটি হলো প্রায় 150 ফুট উচ্চতা বিশিষ্ট একটি ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের ভিতর দিয়ে ওপরে ওঠা যায়, আর পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা পথ রয়েছে। ওপরে রয়েছে একটি বিশাল আকৃতির ঘড়ি, শোনা যায় যেটা লন্ডনের ব্রিকবেনের পরেই দ্বিতীয় বৃহত্তম ঘড়ি হলো এটি। এবার আমরা ওপরে উঠব, তারপর দেখি ওপর থেকে কী দেখা যায়। আমরা ইমামবাড়ার ক্লক টাওয়ারের ওপরে উঠেছি, প্রায় 100-150 খানা সিঁড়ি ভেঙে এখানে উঠলাম আমরা। আর এই ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি হুগলি নদী এবং ইমামবাড়ার উপাসনা গৃহ। আর এখান থেকে যে অসাধারণ দৃশ্য আমরা দেখছি, এটা দেখে সত্যিই মন ভরে যাচ্ছে। এই ইমামবাড়ায় আরও একটি সুন্দর জিনিস রয়েছে, সেটি সহজে সব জায়গায় দেখতে পাওয়া যায় না, সেটা হলো সূর্য ঘড়ি। এই সূর্য ঘড়ি সূর্যের ছায়া থেকে সময় নির্ধারণ করা হয়। এই সূর্য ঘড়িটি এখানে রয়েছে, আর এর সাথে সূর্যের ছায়া যখন এখানে পড়ে সেখান থেকে এটা সময়টা নির্ধারণ করা হয়। ঘুরে দেখলাম ইমামবাড়া, এক অসাধারণ স্থাপত্য যেটা দেখে সত্যি মন ভরে গেল। আর আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটি ঐতিহাসিক স্থান রয়েছে, এখানে না আসলে সত্যি এটা জানতে পারতাম না। Thank you.
এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরের সামনে। এটি ব্যান্ডেল চার্চ থেকে 4 কিলোমিটার দূরে মাসবেড়িয়ায় অবস্থিত। এই মন্দিরটি হলো মা কালী মন্দির। রাজা নৃসিংহদেব এই মন্দির নির্মাণ শুরু করেন, আর তার মৃত্যুর পর তার ছোট রানী শঙ্করী তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে। এই মন্দিরটি একটা অসাধারণ স্থাপত্যের নিদর্শন। 13টি মিনার বিশিষ্ট এই মন্দির, আর ভিতরে রয়েছে মা কালীর মৃন্ময়ী মূর্তি। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটি একটি টেরাকোটা মন্দির। এই মন্দিরের দেওয়ালে খুব সুন্দর টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়, এবং মহাভারত, রামায়ণ, সেই পুরাতন সময়কার কাহিনী, শিকারের কাহিনী সমস্ত এই মন্দিরের দেওয়ালে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। আর এটি হলো একটি কৃষ্ণ মন্দির। ভিতরে অসাধারণ কৃষ্ণ মূর্তি রয়েছে, আমরা যেটা দর্শন করবো এবার। এই দুটি মন্দিরই সকাল 6:30 খোলে এবং দুপুর 12:30 বন্ধ হয়ে যায়, আবার বিকাল 4:00 থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে অন্নভোগের ব্যবস্থা রয়েছে, কুপনের মাধ্যমে আপনারা অন্নভোগ সংগ্রহ করতে পারেন। মন্দির, মসজিদ, গির্জা, আজ তিনটি একসাথে ঘুরে দেখলাম আমরা। আমাদের ব্লগ আমরা এখান থেকেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজকে সত্যি খুব ভালো ঘুরলাম, খুব ভালো লাগলো। তোমরাও এখানে আসতে পারো, আর তোমরা কিভাবে এখানে আসবে তার সমস্ত রকম ইনফরমেশান ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, ততক্ষণের জন্য টাটা।